কুমালাম রহমদুল্লাহি আবরকাদু সৌদি আরবিয়া থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো পুরুষ কি স্বর্ণ আংটি ব্যবহার করতে পারে বা মেহেন্দি ব্যবহার করতে পারে এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন সম্পূর্ণ রূপে নিষেধ করা হয়েছে যে পুরুষ কি করবে স্বর্ণ ব্যবহার করবে বিশ্বনবী সাল আলী হাসাল্লাম তিনি নিষেধ করেছেন পুরুষের জন্য সোনা ব্যবহার করা যাবে না তাই ইসলামে পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার করা হারাম এবং অমুসলিমরা করে থাকে তো সেক্ষেত্রে বিশ্ব নবী সাল্লাম তিনি উত্তরে বলেছিলেন লাহুম ফিদ দুনিয়া ওলানাল আখির যে তাদের জন্য দুনিয়াতে রয়েছে এবং আমাদের জন্য পরকালে সেই চিরস্থায়ী জীবনে রয়েছে তো এই ক্ষণিকার ক্ষণিকের দুনিয়ায় অস্থায়ী দুনিয়ায় না পড়ে সেই চিরস্থায়ী জীবনে স্বর্ণ ব্যবহার করার জন্য আপনি প্রভুর আনুগত্য করে মহান সৃষ্টিকর্তা তার সমস্ত কথাগুলিকে মেনে চলুন বুঝতে পারলেন এবং দ্বিতীয় প্রশ্ন আপনার যে মেহেন্দি ব্যবহার করতে পারেন কিনা দেখুন রং রং পুরুষের জন্য হারাম কোন রং মেহেন্দি বিবাহের সময় বা ঈদ কোরবানিতে বা আরো অন্য অন্য উৎসব অনুষ্ঠানে যদি কোনো পুরুষ নিজের হাতে মেহেন্দি লাগায় তো সেটা হারাম যেমন মহিলারা সেন্ট ব্যবহার করতে পারে না কিন্তু তারা অবশ্যই সেন্ট ব্যবহার করতে পারে সেই সময় যখন তারা তাদের হায়েজ হয় ঋতুবতী অবস্থায় মানে সেই ঋতুবতী মহিলারা অপবিত্র অবস্থায় তারা সেই স্থানে হালকা সেন্ট হালকা খুশবু ব্যবহার করতে পারে সেই দুর্গন্ধ দূর করার জন্য যাতে পাশের মানুষ কষ্ট না পায় সেই জন্য সেক্ষেত্রে সেই সময় শুধু যায় বাকি সময়ে মহিলাদের সেন্ট ব্যবহার করা খুশবু ব্যবহার করা এটা মহিলাদের জন্য হারাম অনুরূপ পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা এটা হারাম কিন্তু যদি তারা তাদের দাড়ি মানে পেকে যায় 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 দাড়িগুলো যদি যদি সাদা সাদা হয়ে হয়ে বা চুল চুল মাথার তাহলে সেক্ষেত্রে তারা সেই চুলে ব্যবহার করতে পারে মেহেন্দি বরং ব্যবহার করাটা হচ্ছে নেকির কাজ ও সবের কাজ এবং তার সুন্নাত কেননা বিশ্ব নবী সাল আলী আসালাম বলেছেন যে যখন তোমাদের চুলগুলি পেকে যাবে দাড়ি বা মাথার তখন তোমরা তা রঙিয়ে ফেলো কেননা আহলে কিতাব তথা ইহুদ ও নাসারারা তারা রঙাই না তো তোমরা তাদের মুখালিফ করার জন্য তোমরা কি করো রঙিয়ে ফেলো তো আমাদেরকে মেহেন্দি দিয়ে বা অন্য কোনো রং দ্বারা সেই চুলকে রঙিয়ে নিতে হবে এটা হবে সুন্নাত এবং তাতে সব পাওয়া যাবে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জাজাকাল্লা